নির্বাচন ঘোষণা হতেই রাজনৈতিক তৎপরতা বিলুনিয়া বিধানসভা জুড়ে। শাসক বিজেপি দলের পাশাপাশি কংগ্রেস সিপিআইএম যেমন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মাঠে ঘাটে, তেমনি তৃণমূল কংগ্রেসও মাটি খুঁড়তে শুরু করেছে ঘাস ফুল চাষ করতে। বৃহস্পতিবার বিকেলেও ঘাস ফুল চাষের জন্য বিলুনিয়া আমজাদনগর বাজারে আয়োজিত হয় নির্বাচনী জনসমাবেশ। দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ত্রিদীপ দত্ত, দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত সেন, তৃণমূল নেতা কাজল বণিক, যুব নেতা রাহুল মজুমদার। নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম ও কংগ্রেসের জোটকে কটাক্ষ করে বলে, এই জোট মানুষের স্বার্থে নয়, নিজেদের স্বার্থে জন্য জোট বলে আখ্যায়িত করেন তিনি। বিজেপি দলকে জুমলা বলার পাশাপাশি এক হাত নিলেন সাংসদ সুস্মিতা দেব। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, একমাত্র তৃণমূল কংগ্রেসই ত্রিপুরাবাসীর স্বার্থে কাজ করবে, যদি একটি বাড়ির জন্য তৃণমূল কংগ্রেসকে সুযোগ দেয় ত্রিপুরা রাজ্যের জনগণ। পাশাপাশি ত্রিপুরা রাজ্যের উন্নয়নের স্বার্থে 16 ফেব্রুয়ারি তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। যে একটা সিটির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সরিয়ে দরকার মানিকটাকে আনা হয়েছে, আরে বিজেপি দল বাধ্য হয়েছে বিপ্লব দেবকে সরাতে। কেন বাধ্য হয়েছে? কারণ প্রত্যেকটা সার্ভে রিপোর্ট প্রত্যেকটা ত্রিপুরা রাজ্যের মানুষ বলে দিয়েছে, দিল্লি পর্যন্ত ওদের আওয়াজ পৌঁছে দিয়েছে যে এই বিজেপি আর না। তাই বলে বন্ধুগণ, যারা পরিবর্তন চাইছেন বিচার করে দেখবেন যে কোন দলকে দিতে হবে। আমি প্রশ্ন করতে চাই, এই মঞ্চটিকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে কাজ মমতা দি তিনবারের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গতে করেছে, আমি মনে করি এই দেশের কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে তৃণমূল কংগ্রেসের ভিশন ডকুমেন্ট যেটা বেঙ্গলে রিলিজ করা হয়েছিল সেই ম্যানিফেস্টো থেকে বেশি কাজ করে দেখিয়েছে মমতা দি। আমি গর্ব করি যে মমতা দি এরকম কোন জাতি এরকম কোন শ্রেণী কে বাকি রাখেনি। প্রত্যেকটা জাতি ধর্ম শ্রেণীর জন্য আমি প্রকল্প নিয়ে এসেছি। আজকে 5 বছর হতে চলেছে, আজকে 5 বছর হতে চলেছে, কি পরিবর্তন হয়েছে ত্রিপুরা রাজ্যে? সেই বিচার করার সময় কিন্তু চলে আসছে। আর এক মাসও সময় নেই, আমি বলবো যে 20 দিনের মধ্যে বা 25 দিনের মধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন দল কোন প্রতিনিধির পাশে আগামী 5 বছর আপনারা দাঁড়াবেন। আর যাকে আপনারা আশীর্বাদ দোয়া করে ভোট দিয়ে বিধানসভাতে বসাবেন সেই দলের দায়িত্ব থাকবে আপনাদের পাশে 5 বছর থাকতে হবে। বিশ্বাসঘাত ত্রিপুরা রাজ্যের মানুষের সঙ্গে করার পরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্য সভাতে বলছে যে আমরা এত এত চাকরি দিয়েছি। যদি আপনারা লক্ষ লক্ষ যুব সমাজের সদস্য সদস্যদের চাকরি দিয়ে থাকেন, আমি মানিক সাহাকে বলতে চাই, সদ্য মুখ্যমন্ত্রীকে বলতে চাই, কাদের চাকরি দিয়েছেন সেই তালিকাটা আপনারা সেই তালিকাটা বিধানসভার বাইরে লাগিয়ে দিন, প্রকাশ্য ভাবে জানেন কারা চাকরি পেয়েছে। আজকে আসামের মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে এসে কি বলেছেন? আজকে আসামের মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে এসে বলেছেন যে আমার ভোট চাই 2018-তে আমি ভোট চেয়েছি এবং আমি ভোটটা মিথ্যা কথা বলে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছ থেকে নিয়েছি। আরে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভাতে হেসে হেসে বলছে যে আমরা মিথ্যা কথা বলে ত্রিপুরা রাজ্যের মানুষের ভোট দিয়েছি। তো আপনারা বিচার করেন যে ওরা একটা গণতান্ত্রিক দেশে যেখানে ভোটারের উপরে গণতান্ত্রিক দেশে কেউ থাকে না, সেই ভোটারকে অপমান করে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্য সভাতে বলছে হ্যাঁ আমি মিথ্যা কথা বলে ভোট দিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।